হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় শেষ ওয়ান ডে হাইলাইটস এ স্বাগতম। নিউজিল্যান্ডের সাথে তৃতীয় শেষ ওয়ান ডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের খণ্ডকালীন অধিনায়ক নাজমুল হোসেন শান্তন। এ ম্যাচে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান ও ডেবু হওয়া জাকির হাসান। ডেবুর ম্যাচে মাত্র 4 বলে 1 রান করে ফেরেন এ ওপেনার। এরপর 3 নম্বরে নামেন অধিনায়ক হিসেবে ডেবিউ হওয়া নাজমুল শান্তন। এরপরে বোল্টের শিকার হয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান 4 বলে 5 রান করে। তৃতীয় উইকেটে অধিনায়কের সাথে জুটি গড়েন তহিদ হৃদয়। দলীয় ষষ্ঠ ওভারে অ্যাডাম মিলানের বলে উইল ইয়ং এর হাতে ক্যাচ দিয়ে 17 বল 18 রান করে ফেরেন তহিদ হৃদয়। এরপর চতুর্থ উইকেটে শান্তকে সঙ্গ দেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এ ম্যাচে প্রথম ছক্কা হাঁকান মুশি। অধিনায়ককে ভালোই সঙ্গ দিচ্ছিলেন মুশি, কিন্তু দলীয় 16তম ওভারে নিজের ভুলে বোল্ড হন মুশফিকুর রহিম। বাংলাদেশ হারায় 4র্থ উইকেট। 5ম উইকেটে নামেন অভিজ্ঞ মাহমুদুল রিয়াদ। তিনি দলীয় 137 রানে 25তম ওভারে মিলানের বলে 27 বলে 21 রান করে ক্যাচ আউট হন। 6ষ্ঠ উইকেটে নামেন মেহেদী হাসান। দলীয় 156 রানে 28তম ওভারে 10 বলটের দ্বিতীয় শিকার হয়ে মার ছাড়েন 13 বলে 14 রান করা মেহেদি হাসান। 7ম উইকেটে নাসুম আহমেদ নামেন ব্যাটিংয়ে। এদিকে দলীয় 168 রানে 32তম ওভারে 10 বলটের তৃতীয় শিকার হয়ে মার ছাড়েন ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে 50 করা নাজমুল হোসেন শান্তন। শান্তনের ইনিংস থামে 10 চারে 84 বলে 76 রান করে বাংলাদেশ হারায় 7ম উইকেট। শান্ত আউটের পরে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। মাত্র 5 রানে শেষ 3টি উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশ থামে 171 রানে। 172 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের 2 ওপেনার বাংলাদেশের বোলারদের ওপর চড়া হয়ে রান করতে থাকে। দলীয় 10ম ওভারে পরপর 2 বলে 2 উইকেট নিয়ে হ্যাট্রিকের আশা জাগান শরীফুল হক। নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং দলীয় 130 রানে 30তম ওভারে বোল্ড হন নাসুন আহমেদের বলে। ততক্ষণে করেন 80 বলে 70 রান। এরপর 35 ওভারে 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিউজিল্যান্ড। বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচ ওয়ান ডে সিরিজ নিউজিল্যান্ড জিতে নেন 2-0 ব্যবধানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স।